এখন আমরা সরাসরি চলে যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সীতাকুণ্ডের ঘটনায় দগ্ধ ও আহত অনেকের চিকিৎসা সেখানে চলছে। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারি। রুনা, দগ্ধ ও আহতদের শারীরিক অবস্থার সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? তোসিয়া, আপনি জানেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 99 জন চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে যারা দগ্ধ রয়েছে, দগ্ধের মধ্যে তিনজনের আশঙ্কাজনক অবস্থায় গতকালকে বলা হয়েছিল তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া জরুরি। এর মধ্যে একজনকে গত রাতে ঢাকায় নিয়ে গেছে এবং বাকি দুজনকে আজকে নিয়ে যাবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যারা অন্যান্য আহতরা রয়েছেন তাদের চিকিৎসা চলছে। এছাড়া আপনাদেরকে আমরা একটি তথ্য জানিয়ে রাখি, এখানে প্রশাসনের পক্ষ থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সংখ্যা এখানে দেখানো হয়েছে 230 জন, এবং এখানে 230-এর মধ্যে পুলিশ সদস্য 10 জন, ফায়ার সার্ভিস সদস্য 15 জন, এবং এর মধ্যে ফায়ার সার্ভিস 15 জনের বাইরে 9 জন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। এছাড়া নিহতের সংখ্যা শেষ পর্যন্ত 41 জনে এখানে তারা জানিয়েছেন আমাদেরকে। তার মধ্যে 26 জনকে শনাক্ত করা হয়েছে এবং 15 জনকে এখনও শনাক্ত করা হয়নি। সেই 26 জনের মরদেহ কিন্তু হস্তান্তর করা হয়েছে। তবে একটি বিষয়, 26 জনের মধ্যে পাঁচজনের পরিচয় সম্পর্কে কিন্তু কিছুটা দ্বিধা থাকায় সে পাঁচজনেরও কিন্তু ডিএনএ টেস্টের জন্য নমুনা নেওয়া হয়েছে। এছাড়া মোট 21 জনের ডিএনএ টেস্টের জন্য 37 জনের নমুনা এর মধ্যে সংগ্রহ করেছেন, এবং সকাল থেকে কিন্তু ডিএনএ টেস্টের যে বিশেষজ্ঞ টিম তারা কাজ করছেন। এখন পর্যন্ত আর কেউ এখানে তাদের ডিএনএ নমুনা দেওয়ার জন্য আসেননি, হয়তো আসলে তারা সেই নমুনা নেবেন। এছাড়া যারা আহত রয়েছেন তাদের চিকিৎসা সার্বক্ষণিক এখানে তদারকি করছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য বিভাগের যারা আছেন তারা তদারকি করছেন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক যিনি আছেন এবং চট্টগ্রামের যে চিকিৎসা সেবায় যারা নিয়োজিত সকলে তাদের দেখভাল করছেন, এবং এ পর্যন্ত গুরুতর যারা আইসিইউতে রয়েছেন তাদের বিষয়ে কিন্তু আমাদেরকে হয়তো আরও কিছুক্ষণ পরে জানাবেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, আইসিইউ 10 নম্বরে একজন রোগী আছেন, তার অবস্থা খুবই খারাপ। তার স্বজনরা বলেছেন তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে এবং তার বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। এছাড়া বাকি যারা আছেন চিকিৎসাধীন তাদের এখনো পর্যন্ত মোটামুটি ভালো রয়েছেন। আশঙ্কাজনক যারা তাদের ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তাওসিয়া, একটি বিষয় সেটি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত 3 দিন যে পরিস্থিতি ছিল সেটি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। এখানে লোকে লোকারণ্য যে ভিড় ছিল সেটি এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং কিছুটা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে। তো তাওসিয়া, এই মুহূর্তে ডিএনএ যারা আছেন তারা অপেক্ষা করছেন, নতুন করে যদি কেউ নমুনা দিতে আসেন তাদের ডিএনএর জন্য নমুনা নেওয়া হবে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজকের যে সর্বশেষ তথ্য সেগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। তোসিয়া রুনা, আপনাকে ধন্যবাদ।